ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বাংলাদেশ যে বড় ভুল করেছে বাংলাদেশ এখন তা বুঝতে পারছে অর্থাৎ যার আশঙ্কা আগে থেকেই তৈরি হয়েছিল সেই আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে কারণ বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেখানকার আকাশ ছুঁয়েছে আর এরই মধ্যে বাংলাদেশকেও বড় রকমের ধোকা দিয়েছে চীন যার কারণে বাংলাদেশের নতুন সরকারের ঝামেলা দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি খবর বের হয়েছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি সেখানকার মানুষের কোমর ভেঙে দিয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে খাদ্য সামগ্রী সংগ্রহ করছে সেটা যুদ্ধের চেয়ে কিছু কম নয় আর এরই ফলে বাংলাদেশের অবস্থার অবনতি হচ্ছে দিন দিন এর ফলে আগামী সময়ে বাংলাদেশের পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে কারণ খাদ্য দ্রব্যের এতটাই ঘাটতি দেখা গিয়েছে যে সেখানকার মানুষকে ডাল শাকসবজি এবং রুটি তুলতে তাদের পকেট খালি করতে হচ্ছে এবং পরিসংখ্যান দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই মুদ্রাস্ফীতি বহু দশকের রেকর্ড ভেঙে ফেলেছে শুধু তাই নয় বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে আইএমএফ ও বিশ্ব সামনে হাত বাড়িয়ে দিয়ে তারা আরও ঋণ পাচ্ছেও না এবং ভারত থেকে ডিজেল পেট্রোল এবং অন্যান্য পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশে ভারত থেকে খাদ্যদ্রব্য আমদানি করা হয় এবং অন্যান্য কয়েকটি দেশ থেকেও খাদ্যদ্রব্য আমদানি করা হয় কিন্তু বর্তমানে এই সব দেশের সঙ্গে বাংলাদেশের পরিবহন বিঘ্নিত হয়েছে বা বাংলাদেশ জিআইএস পরিবহনের মাধ্যমে সরবরাহ পেতে সক্ষম হয়েছিল কিন্তু এটিও এখন বর্তমানে বন্ধ রয়েছে এবং অন্যান্য পরিবহনও ভীষণ ব্যয়বহুল হয়ে উঠেছে কারণ পেট্রোল এবং ডিজেলের দাম এবং এর সরাসরি প্রভাব পড়ছে পরিবহনের উপরে আপনার যদি মনে থাকে বাংলাদেশেও এই অবস্থা ঘটেছে ঠিক একই সময়ে ভারতের সঙ্গে যেমন ব্যবহার করেছিল শ্রীলঙ্কা ঠিক সেই সময় ভারত ও শ্রীলঙ্কাতে ডিজেল এবং পেট্রোল বন্ধ করে দিয়েছিল ফলে মুদ্রাস্ফীতি মানুষকে না খেতে বাধ্য করেছিল এবং সাধারণ জনগণ বাটি নিয়ে পথে বসতে বাধ্য হয়েছিল অর্থাৎ এখন প্রশ্ন আসে বাংলাদেশও কি পাকিস্তান ও শ্রীলঙ্কার পথ অনুসরণ করছে আসলে পুরো বিষয়টা কি এটা এই ভিডিওতে সুন্দরভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি দেখুন বন্ধুরা ভারতের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে বাংলাদেশ আর এই খবরটা এতদিনে আমরা সকলেই জেনে গিয়েছি যে বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দৌরাত্ম চলছে ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে কমেন্টে সবাই জয় ভারত লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ হলেও এটি আমাদেরকে অনেক মোটিভেট করে আসলে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পর থেকে তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হচ্ছে কারণ একদিকে তারা সরাসরি ভারতকে দোষারোপ করছে অন্যদিকে ভারতের পরিবর্তে তারা চীন ও পাকিস্তানের সাথে ব্যবসা বাড়িয়ে ভারতকে নষ্ট করার চেষ্টা করছে এবং সম্পর্কও খারাপ করছে এবং এই ভুলের কারণে বাংলাদেশকে তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ডুবে চলেছে আর সম্প্রতি বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ে এমন কিছু খবর বেরিয়েছে যা বাংলাদেশের বাস্তবতাকেও হার মানিয়ে দিচ্ছে বাংলাদেশ দেশ কিভাবে আগুনে নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করছে প্রকৃতপক্ষে এই প্রতিবেদনে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে বাংলাদেশে ভারতের ডিজেল এবং পেট্রোলের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে শুধু তাই নয় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ আমদানি রফতানির চাকা পুরোপুরিভাবে স্থগিত হয়ে পড়েছে অর্থাৎ এখানে সবচেয়ে বড় কথা হল ডিজেল ও পেট্রোল যার ভিত্তিতে বাংলাদেশ পরিবহন ব্যবহার করে তাদের দেশে অন্যান্য দেশের খাদ্য দ্রব্য ও অন্যান্য পণ্য অর্ডার করে কিন্তু বর্তমানে সেই সবই বন্ধ হয়ে রয়েছে কারণ ভারত থেকে ডিজেল ও পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় পরিবহন পুরোপুরিভাবে ব্যাহত হয়েছে আর বাংলাদেশে ডিজেল পেট্রোলের দাম এতটাই বেড়ে গেছে যে এর সরাসরি প্রভাব পড়েছে সেখানকার সাধারণ মানুষের পকেটের উপর কারণ বাংলাদেশে খাদ্য দ্রব্যের সরবরাহ না থাকায় আলু লঙ্কা টমেটো পেঁয়াজের মতো সবজির দাম বেড়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় খাদ্যপণ্য রফতানি কমে যাওয়ার কারণে ভারতেও জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে বাংলাদেশে মুদ্রাস্ফীতি এমন যে মাংসের দাম তিনগুণ গুণ বেড়েছে এবং বেশিরভাগ মানুষ তাদের রান্নাঘরে খাবার কমাতে বাধ্য হয়েছে এমন কি যারা খাবারে মাংস ব্যবহার করতেন তাদেরকে অনেকের এর পরিবর্তে কাঁঠাল ও মাছ ব্যবহার করছেন যা বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার এজন্য সেখানকার মানুষ এখন আকুল হয়ে পড়েছে কারণ অধিকাংশ জেলে মাছ ধরার জন্য নৌকা ব্যবহার করে এবং এসব নৌকা চালাতেও কিন্তু ডিজেলই ব্যবহার করা হয় কিন্তু ডিজেলের দামও আকাশ ছোঁয়ার আর এই আকাশ ছোয়ার কারণে বাংলাদেশের শাকসবজি ও ফলের সরবরাহ কমে যাওয়ায় জেলেদের জন্য মাছ ধরার যে নৌকা ব্যবহার করে তারা তা চালানো কঠিন হয়ে পড়েছে এমনকি বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি রয়েছে এটি মূলত ভারতের উপর নির্ভরশীলতা এবং যদি ভারতের মধ্যে দিয়ে আরো কিছুদিন পেট্রোল সরবরাহ বন্ধ থাকে তবে বাংলাদেশ ভারতের সামনে ক্ষমা চাইতে বাধ্য হবে কারণ সস্তা দামে ভারত বাংলাদেশে পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ সরবরাহ করে থাকে এত কম দামে কেউ এ দেশে আগে পেট্রোল ডিজেল পাঠায়নি দু সালে বাংলাদেশের মূল্যস্ফীতি প্রায় চল্লিশ বছর রেকর্ড ভেঙে দেয় আর সেই সময়ও শাকসবজি ও খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি ছিল তখন ভারত সে সময় বাংলাদেশকে সাহায্য করলেও এবার বাংলাদেশের অহংকার যেন কোনোভাবেই থামছে না তারা চীন এবং পাকিস্তানের বন্ধু হয়ে উঠেছে তো বন্ধুরা বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানাবেন কারণ আপনার মূল্যবান মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত